হ্যালো ভিউয়ার্স, যারা হুয়াওয়ে ফোন ইউজ করেন তাদের জন্য একটা সুসংবাদ আছে। যারা হুয়াওয়ে ফোন ইউজ করতেন এবং ফোনগুলোতে যারা অ্যান্ড্রয়েডের অপারেটিং সিস্টেম অর্থাৎ কিউ আপডেট পাওয়ার কথা ছিল, তারা বিশেষ করে কিউ আপডেটটা পাবেন। এখন হয়তো বা বর্তমানে আপনারা বলতে পারেন, কিভাবে বাবা, আপনি কি ভুয়া একটা নিউজ দিতেছেন? বিশেষ করে হুয়াওয়ের উপর যে নিষেধাজ্ঞাটা ছিল সেই নিষেধাজ্ঞাটা কিন্তু তুলে নেওয়া হয়েছে, বাট সেটা কিন্তু সাময়িক নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। গুগল কিন্তু জাস্ট তুলে নিয়েছে, অর্থাৎ ইউএস এর প্রেসিডেন্ট আছে যিনি, ইউএস থেকে কিন্তু তুলে নেওয়া হয়নি, বাট গুগল কিন্তু তুলে নিয়েছে হুয়াওয়ের উপর যে সকল নিষেধাজ্ঞা দিয়েছিল সেই সকল নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। অর্থাৎ এখন কিন্তু হুয়াওয়ে তাদের ফোনগুলোতে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ইউজ করতে পারবে, প্লাস গুগলের যে সকল সার্ভিস আছে অর্থাৎ মনে করেন হয়তো বা গুগল ম্যাপস, না হলে জিমেইল, ক্রোম ব্রাউজার কিংবা ইউটিউব, এই সকল সার্ভিস কিন্তু হুয়াওয়ে এখন ইউজ করতে পারবে। জাস্ট সেটা 90 দিনের জন্য ইউজ করতে পারবে। প্লাস আপনারা যে সকল ফোনগুলো ইউজ করতেছেন অর্থাৎ বর্তমানে হুয়াওয়ের যে সকল ফোন বাজারে আছে সেই সকল ফোনগুলোতে কিন্তু গুগলের সকল সার্ভিস আপনারা ইউজ করতে পারবেন। এবং আপনারা যদি হয়তো বা সিকিউরিটি প্যাচ যে সকল আপডেট পাওয়ার কথা ছিল সেরকম সিকিউরিটি প্যাচ আপডেট কিন্তু আপনারা পাবেন না, বিশেষ করে যদি গুগলের পক্ষ থেকে বলে গুগলের পক্ষ থেকে পাবেন না, বাট হুয়াওয়ে চাইলে সেই সকল সিকিউরিটি প্যাচের আপডেট কিন্তু আপনাদেরকে দিতে পারে। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে হুয়াওয়ে কিন্তু আবার বর্তমানে অ্যান্ড্রয়েড বাজারে ফিরে আসতেছে, বিশেষ করে গুগলের যে সকল সার্ভিস ইউজ করার উপর তাদের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল সেই সকল সার্ভিস কিন্তু হুয়াওয়ে ইউজ করতে পারবে। অ্যান্ড্রয়েড যেহেতু ওপেন সোর্স ভিত্তিক একটা প্ল্যাটফর্ম, অ্যান্ড্রয়েড কিন্তু এমনিতেই হুয়াওয়ে ইউজ করতে পারত, বাট গুগলের যে সকল মনে করেন হচ্ছে সার্ভিস আছে, বললাম যে হয়তো বা ইউটিউব কিংবা গুগল ম্যাপস, এই ধরনের সার্ভিসগুলো কিন্তু হুয়াওয়ে ইউজ করতে পারত না। বাট সাময়িক যেহেতু নিষেধাজ্ঞা তুলে দেওয়া হয়েছে এখন কিন্তু হুয়াওয়ের ফোনগুলোতে এইগুলো ইউজ করা হবে। হুয়াওয়ের উপর থেকে যেহেতু আগামী 3 মাসের জন্য নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে, এই 3 মাসে কিন্তু হুয়াওয়ে তাদের ফোনগুলোতে বিশেষ করে বলা চলে অ্যান্ড্রয়েড এর সকল মনে করেন হচ্ছে যেগুলো গুগলের সার্ভিস ছিল সেই সার্ভিসগুলো কিন্তু তাদের ফোনগুলোতে তুলে দিবে এবং হিউজ পরিমাণ ফোনের কিন্তু মনে করেন হচ্ছে অ্যান্ড্রয়েড এর সার্টিফিকেট নিয়ে রাখবে গুগলের কাছ থেকে। তাছাড়া হুয়াওয়ের কিন্তু একটা নতুন অপারেটিং সিস্টেম আছে যেটা হচ্ছে এইসওএস, তো এইসওএস দিয়েও কিন্তু তারা বাজারে ফোন আনতে পারে। তো দেখা যাক ভবিষ্যতে কি হতে যায়। তো আজকে পর্যন্ত সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।